হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে আমাদের গোপাল সোনাকে দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ঠান্ডার সকালে গরম গরম চা দিয়ে শুরু করছি তো দেখো চা বানিয়ে নিচ্ছি আর আমি তো চা খাই না তো চা আমার একদম খেতে ভালো লাগে না ঠান্ডা দিন পড়লে তো তাও চা খাওয়া যায় কিন্তু আমার তো চা খাওয়ার সময় নেই যে চাটা নিয়ে বসবো বিস্কুট দিয়ে খাবো সেই সময়টাই আমার কাছে নেই বন্ধুরা যে সকালবেলা বসে বসে চা খাবো সকালে উঠে আমি কোন কাজটা আগে শেষ করব সেটাই ভাবতে ভাবতে আমার সকালটা কোথায় দিয়ে কেটে চলে যায় মানে আমি বুঝতেই পারি না তো যাই হোক তারপরে দেখো মেয়ে ঘুমিয়ে আছে তো মেয়ের স্কুল বন্ধ আছে তো মেয়ে ঘুমিয়ে আছে তো দেখো ও বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন কত কিউট লাগে তো আর উঠালাম না ওকে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক কয়দিন স্কুল বন্ধ আছে একটু ঘুমিয়ে থাক তো স্কুল থাকলে তো কত সকালবেলা উঠিয়ে যেতে হয় সেই জন্য ভাবলাম থাক একটু ঘুমিয়ে থাক তো ও ঘুমিয়ে থাক আমি তো আমার সব কাজগুলো করে নিই আর দেখো ওর গায়ে হাত দিচ্ছি ই করছি ও একটুকু টের পাচ্ছে না তো বাচ্চারা ঘুমিয়ে থাকলে আদর করতেও ভালো লাগে তো দেখতেও ভালো লাগে তো মনে হচ্ছে কোনো কিছুই জানে না একদম বোকা একটা মেয়ে দেখতে পাচ্ছ তোমরা তারপরে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিল পাপড়ের একটা একজন পাপড় নিয়ে যায় এরকম সাইকেলে করে তো এই পাপড়গুলো খেতে ছেলে খুব পছন্দ করে তো দেখো এই দশ টাকা করে প্যাকেট আর ওটা নিয়েছে তোমার নলপাপড় ওটা তোমার তিরিশ টাকা প্যাকেট নিয়েছে তারপরে দেখো আজকে সকালে জল খাওয়ারে করবো আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি করে নিব কারণ শীতের দিনে মটরশুটি আলুর দিয়ে সবজি খেতে কিন্তু ভালো লাগে লুচি বলো পরোটা বলো রুটি বলো যা কিছু দিয়েই হোক না কেন এই সবজিটা খেতে কিন্তু হেভি টেস্ট লাগে তো চলো তোমার এখানে দেখো একটু কালো জিরার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেখো টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করে নিব। আর এখানে দেখো আটা ময়দা মিশিয়ে নিয়েছি তো লবণ তেল চিনি দিয়ে একটু ময়াম দিয়ে দিব দিয়ে করে নিব লুচি তো দেখো আলু সবজিটাও ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার লবণ হলুদ দিয়ে তোমার ঢেকে দিব। আর দেখো এত ধোঁয়া বের হচ্ছে তো ওই জন্য মোবাইলটা একদম ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে ধোয়ার জন্য তো চলো লবণ হলুদ দিয়ে 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 একদম মেখে চেখে তারপরে তোমার আলুর তরকারিটা করে নিই করে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি কেউ স্কিপ করো না কিন্তু বন্ধুরা দেখতে থাকো কেউ কোথায়ও যেও না সবাই পাশে থেকো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আমি স্নান ধান করে তারপরে এবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি স্নানের আগেই আলুর তরকারি আটা মেখে রেখে দিয়ে তারপরে স্নান করতে গিয়েছি আর এখন বেজে গেছে এগারোটা তো কাপড় কেচে ঘর মুছে স্নান করে আস্তে আস্তে এগারোটা বেজেই যায় আমার রোজ রোজ এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে কারণ ছোট দিনের বেলা বুঝতেই তো পারছো আর মাম্মা মাম্মের স্কুল নেই সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠি আটটা সাড়ে পনেরো আটটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি উঠে ফটাফট আমি সব কাজগুলোকে ফটাফট সেরে নিয়েছি মাম্মাম তো ঘুমিয়ে ছিল তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তো মাম্মামকে আর উঠাইনি যে ঘুমিয়ে আছে থাক একটু আমি ততক্ষণ ফটাফট সব কাজগুলো সেরে নিই তো স্নানের আগে আমি সবজি আর তোমার আটাটা মেখে রেখে যাই সবজিটা করে রেখেছি আর আটাটা মেখে রেখেছি তাহলে স্নান করে আসলে আমার আর অতটা অসুবিধা হয় না আর আটাটা মাখা থাকলে তোমার ধরো লুচি বানাতেও ভালো লাগে তো আজকে করে নেবো একদম গরম গরম লুচি আর মটরশুঁটি দিয়ে আর আলুর তরকারি তো আর আজকে আমাদের এখানে না ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে তো আর আমি তো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একবারে স্নান করে উঠে পড়েছি তো চলো বন্ধুরা আর বেশি বক বক না করে এখন রান্নাঘরে যাওয়া যাক তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নেই না আবার দেরি হয়ে যাবে তারপরে আবার বাজার করতে যেতে হবে তো চলো দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি দেখো আলুর তরকারিটা কেমন হয়েছে দেখো দারুণ হয়েছে না কালারটাও খুব সুন্দর এসেছে বলো দেখতে খুব সুন্দর লাগছে না তো চলো এবার আমি ভেজে নিব গরম গরম লুচি আর আলুর তরকারিটা তো রেডি আর এই যে দেখো আটাটাও মেখে রেখেছি আর এবার দেখো আটাটাকে এখন গুটি করে নিব আর এখানে গরম তেলও গরম করতে বসিয়ে দিয়েছি আর এই ছাঁকনিটা বের করে নিয়েছি কারণ ছাঁকনি থাকলে না লুচি করতে সুবিধা হয় তো দেখো লুচিটা বেলে নিয়েছি দেখি তো ফোলে নাকি আর লুচি ফুল না ফুললে কিন্তু মনটা একদমই ভালো লাগে না তো দেখো বন্ধুরা আমার লুচিটা কেমন ফুলে একদম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে আর আমার লুচিটা কিন্তু একদম গোল হয়নি হ্যাঁ বন্ধুরা আর আমি না অত গোল টোল কত তাড়াতাড়ি ফটাফট করি তো এক হাত দিয়ে করি এক হাত দিয়ে ভাজি সেই জন্য অত গোল করার আমার দরকার নাই খাওয়া গেলেই হলো ভাই অত আমার অত সুন্দর করে কি হবে তাই না তো দেখো একটা ফুল হয়ে গেছে তো এটা উঠিয়ে নিলাম উঠিয়ে তারপরে দেখো বন্ধুরা আরেকটা লুচি দিয়ে দিয়েছি তো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমার আলুর তরকারি আর একদম ফুলকো ফুলকো লুচিগুলো দেখো একদম নেতিয়ে গেল তো আটা দিয়ে আর ময়দা মিশিয়ে করলে না লুচিগুলো একদম নরম তুলতুলে হয়ে যায় তো চলো বন্ধুরা এখন ফটাফট খেয়ে নেই লুচি আর আলুর তরকারি আর তোমরা কোথায়ও যেও না কিন্তু সাথে থেকে কিন্তু আরও আছে আরও আছে দেখতে থাকো তারপরে দেখো এখানে কেটে নিয়েছি বাঁধাকপি মটরশুঁটি গাজর টমেটো কাঁচা লঙ্কা তো আজকে করে নিব বাঁধাকপির ঘন্ট আর এখানে দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরেও সম্বাদ দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো বাঁধাকপিগুলো সব দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও টকবক করে ফুটছে তো এখন নতুন চালের ভাত তো খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর এখানে দেখো জল গরম করে রেখেছি মাম্মামকে স্নান করাবো আর নিয়ে এসেছি কাতল মাছ তো মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো সব একদম রেডি এবার ফটাফট রান্না করে নিব বন্ধুরা আর আজকে আমাদের এখানে সকাল থেকে লাইন ছিল না সেই জন্য বেশি কিছু আর তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে দেখো এখানে কি করে নিচ্ছি এখানে করছি পায়েস তো দুধটাও জাল দিয়ে একদম চালও দিয়ে দিয়েছি আর এদিকে বাটিতে একটু দুধ উঠিয়ে রেখেছি ওটা একটু গুঁড়ো দুধ দিয়ে একটু ঘন করে নিব কারণ আমি দিই মানে পায়েসের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিই তাহলে পায়েসটা একটু ঘন ঘন হয়ে যায় সেই জন্য দিয়ে দিই একটু আর এখন দেখো চালটা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিতে হবে কারণ নাই চালটা দলা দলা হয়ে যাবে সেই জন্য চাল দিয়ে পুরো ঘাঁটতেই থাকি ঘাঁটতেই থাকি আর ওইদিকে না ঘিটা একটু গলাতে দিয়ে দিয়েছি তো আমি আবার একটু না যখন আত্ম চালটা মেখে নিই তখন ঘি দিয়ে মেখে নিই আর এখানে দেখো খেজুরের গুড়টাকে কেটে দুধের মধ্যে গরম দুধের মধ্যে চুবিয়ে রেখেছি কারণ দুধের মধ্যে দিয়ে জাল দিলে তো ফেটে যায় আর এই দেখো চিনিটাও রেডি করে রেখেছি তো চিনি আর গুড় মিলিয়েই করে নিব তারপরে দেখো বন্ধুরা এটা সন্ধ্যাবেলা তো ছেলে বলছে মা কিছু খাবো কিছু খাবো তো তোমাদের যে পাপড়টা দেখিয়েছিলাম না সকালবেলা তো সেই পাঁপড়টা একটু ভেজে দিচ্ছি আর এই পাঁপড়গুলো না এমনি মুখে খেতেও ভালো লাগে আবার চা দিয়ে খেতেও ভালো লাগে তো কি করব বলো বন্ধুরা চাটা তো আমার একদমই অপছন্দের তো অপছন্দের জিনিস তো আমি খাই না সেই জন্য পাঁপড়টা এমনিই খাবো তো চলো পাঁপড়গুলো ভেজে নেই আর এই পাঁপড়গুলো না সাবুর পাপড় বুঝতে পেরেছ আর খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো দেখে বলছিল এটা টমেটোর পাপড় ব্যাঙের টমেটোর পাপড় যেই তেলের মধ্যে দিয়ে দেয় সেই তো সব একই কালার হয়ে যায় তো একই লাগে খেতে তে চলো পাঁপড়গুলো ভেজে তারপরে দেখো এবার এই নল পাপড়গুলো ভেজে নিচ্ছি তোমাদেরকে যে দেখিয়েছিলাম তো এই পাঁপড়গুলো না খেতে আমার ভালোই লাগে খারাপ লাগে না খেতে আর আগে কতই প্যাকেট প্যাকেটে থাকতো যে কত খেতাম এই পাপড়গুলো তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আজকে তো সেই ঠান্ডা পড়েছে আর আজকে সারাদিন তো আমাদের এখানে কোনো লাইন টাইন কিছুই ছিল না সেই জন্য আজকে সারাদিন ভিডিও করতেও আর ইচ্ছেই করেনি ভালোই লাগেনি ভিডিও করতে সেই জন্য কিছু ভিডিও করিনি ঘর একদম অন্ধকার লাইন না থাকলে তো ঘর অন্ধকার হয়ে থাকে কি করে ভিডিও করবো একদম অন্ধকার অন্ধকার দেখাবে সেই জন্য কিছুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি একটু রান্নাবাড়ি জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি রান্না হচ্ছে এটুকুই তো এখন সন্ধ্যা পাঁচটা কুড়ি বাজে আর এখন দেখো পাপড় নিয়ে বসেছি এখন বসে বসে পাপড় খাচ্ছি আর আজকে প্রচণ্ডই ঠান্ডা কো মানে রৌদ্র ওঠেও নি আর এই যে জামা কাপড় দেখো একটাও শুকাইনি সব ঘরে মেলে রাখলাম এখন নিয়ে আসে ঘরে মেলে রাখলাম মামাম পড়তে হয়েছে আস্তে দেরি আছে সাতটার দিকে আসবে তো ভাবলাম চলো ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকেছি ঢুকে এখন বসে বসে পাপড় ভাজা খাচ্ছি আর ঠান্ডা দিনে তো আর বিছানা থেকে মানে উঠতে ইচ্ছে করে না কোথাও যেতে ইচ্ছে করে না তো কালকে তো মেলায় গিয়েছিলাম একটু তোমাদের সাথে তো শেয়ার করলাম আর খুব ঠান্ডা পড়েছে এরকম ঠান্ডা মনে হয় আজকে ফার্স্ট পড়লো এতদিন এত ঠান্ডা এরকম ঠান্ডা পড়েনি প্রতিদিন তাও রৌদ্র উঠেছে আজকে একটুকুও রৌদ্র উঠেনি তো চলো পাঁপড় খেয়ে নেই খেয়ে আবার পরে তোমাদের সামনে আসছি ও দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে চলে আসলাম একবারে রাত্রের ডিনারে তো আজকে রাত্রের ডিনারে করে নিয়েছি তোমার দেখো এগ তো এটা দিয়েই আজকে রাত্রের আমাদের খাওয়ার হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে ইন করে দিচ্ছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট